নমস্কার বন্ধুরা, মুখ বদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো গরম মশলার রেসিপি, যেটা আমরা বলি শাহী গরম মশলা। আপনারা এটা বিরিয়ানিতেও ইউজ করতে পারবেন, আর মাছ মাংসেও তো ইউজ করবেনই, যে কোনো তরকারিতে আপনারা এই গরম মশলাটা ইউজ করতে পারছেন। আমি যে মশলাটা দেখাবো সেটা ফ্রাইড রাইস বিরিয়ানিতেও আপনারা ইউজ করতে পারবেন। তো আসুন আমি মশলাটা বানানো শুরু করি। এখানে আমি গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, জায়িত্রী, সাজিরা, জায়ফল, স্টার আনিস মানে ফুলচক্রি, আর শামরিচ মানে যেটা সাদা গোলমরিচ, আর নিয়েছি লবঙ্গ। এখানে আমি এই জায়ফল দুটোকে একটু থেতো করে নেব, কেননা গোটা মিক্সিতে বাটা অসম্ভব, তাই আমি একটু থেতো করে নিয়ে তারপর আমি এটা মিক্সিতে বাটব। দেখুন আমি জায়ফলটাকে টুকরো করে ভেঙে নিয়েছি, আর আমি দারচিনি গুলোকে একটু থেতো করে নেব। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, এবারে এই মশলাগুলো আমি সমস্ত এখানে দিয়ে 70% মতন ভেজে নেব, বেশি পুড়িয়ে দেব না, কিন্তু তাহলে মশলার স্বাদ পাল্টে যাবে। জাস্ট স্যাঁতস্যাঁতে ভাবটা আমি কাটিয়ে নেব। এটা আমি হালকা গরম করে নিচ্ছি মশলাগুলোকে। এবার আমি গ্যাসটা অফ করছি, মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে বেটে নেব। মশলাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। হয়ে গেছে আমাদের গরম মশলা রেসিপি। এই গরম মশলা আপনারা বিভিন্ন রকম তরকারিতে, মাছ মাংসে এবং বিরিয়ানি ফ্রাইড রাইসও ইউজ করতে পারছেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বরাবরের মতো একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, তাহলে আমি যত রেসিপি আপলোড করব সেটা অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।